হাতে সন্ত্রাসের চোট। বিজেপির প্রার্থিনী প্রচারে বেরিয়ে অপরাধ করেছেন। এবার তৃণমূলী হামলার অভিযোগ পূর্ব মেদিনীপুরের হলদিয়া সুতাহাটায়। গতকাল বৃহস্পতিবার রাত্রিবেলা যখন যে জেলা পরিষদের প্রার্থী যে আনন্দময় অধিকারী হলদিয়া সুতাহাটা ব্লকের, তিনি কিন্তু জয়নগর অঞ্চলের একটি জায়গায় বালেশ্বর চকে গিয়েছিলেন প্রার্থীদেরকে নিয়ে, এবং আরও অন্যান্য বিজেপি কর্মীরা ছিল ব্লক এবং মণ্ডল সভাপতি ছিল প্রদীপ সাউ। তখনই ফেরার সময় বিজেপি তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তারা 15 জনের মতো তারা ঘেরাও করে তাদেরকে মারধর করে বলে এমনটাই অভিযোগ। সহকর্মীদের সঙ্গে জয়নগরের দক্ষিণ বানেশ্বর চক গ্রামে ভোট প্রচারে গিয়ে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিজেপি প্রার্থী আনন্দময় অধিকারী। অভিযোগ, প্রচারের মাঝেই ঘেরাও করে হামলা চালিয়েছে 15-16 জন তৃণমূল কর্মীর দল। পার পাননি মহিলা বিজেপি প্রার্থীরা, চলেছে বেধড়ক মারধর। ঠিক চা খাওয়ার আগের মুহূর্তে তৃণমূলের 15-16 জনের মতো প্রায় একটি দল এসে, হারমাদ বাহিনী এসে আমাকে সবাইকে একধার থেকে এমন মার মারলো, কেন আমরা ওই গ্রামে ঢুকবো, কি কারণে ঢুকবো ওই গ্রামে? পঞ্চায়েতের প্রার্থী ছায়ারানী মণ্ডল, উনার উপরে যেভাবে আক্রমণ করেছে দুষ্কৃতীরা, টিএমসির দুষ্কৃতীরা, তার আমরা মানে নিন্দা জানাই। আমাদের রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সুরক্ষা দিতে উনি ব্যর্থ। যিনি মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা, কিন্তু মহিলাকে কিভাবে সম্মান দিতে হয়, মহিলা নিরাপত্তা কিভাবে রক্ষা করতে হয় তিনি আদৌ জানেন না। না হলে একটা সামান্য পঞ্চায়েত ভোটে প্রচারে বেরিয়ে কোনো মহিলা প্রার্থীকে যদি এভাবে হেনস্থা হতে হয়, তাহলে সেখানে মহিলা নিরাপত্তা কোথায়? সবুজ শিবিরের এমন বিভৎসতায় দলটার প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছে। ক্ষোভে ফুঁসছেন আহত বিজেপি প্রার্থী। আশা করিনি, আমি এক সময় মানে তৃণমূল করতাম, আমি এই যে তৃণমূল তৃণমূল করি না, উত্তৃঙ্গ তৃণমূল। আজকে যারা তৃণমূল করছে তারা সব মানে সিপিএমের হারমাত্রা এখানে যে তৃণমূল করছে, আমরা সেই জন্য এই তৃণমূলকে বর্জিত একদম মানে একদম মানে বর্জন করি, আমরা মানে বিজেপির আশ্রয় আছি। অসামাজিক লোক সব বিজেপিতেই আছে, পাল্টা তোপ দাগছে তৃণমূল। অসামাজিক লোকজন শব্দ বিজেপির মধ্যেই আছে, আর তারাই তাদের মতো প্রার্থী না পেয়ে তাদের মতো সেই ব্যবস্থাটা করেছে, স্বাভাবিক কারণ সেই জায়গাটা করছে। তৃণমূলের নোংরা রাজনীতি, ক্ষোভ বাড়ছে বিজেপি মহলে। এরকম নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেসের কাছেই, এই ধরনের শিক্ষা, এই ধরনের কালচার তাদের মধ্যে আছে। মানুষ নিশ্চিতভাবে গণতান্ত্রিকভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ভবিতব্য এটাই, মন্তব্য কংগ্রেসের। পশ্চিমবঙ্গের এটাই বোধহয় ভবিতব্য, যে সমস্ত ইলেকশনে কংগ্রেস এবং গণতান্ত্রিক দলগুলো যত সুস্থ এবং স্বাভাবিকভাবে নির্বাচন চাক না কেন, সেটা বর্তমান শাসক দল তৃণমূল তারা যেভাবে গণ্ডগোল এবং প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে এই নির্বাচন পরিস্থিতিকে জড়িয়ে দিতে চাইছে, সেই ঘটনাটা তো নিন্দের কোনো মানে ভাষা নেই। মুখ্যমন্ত্রীর শেষের কবিতা শুরু হয়েছে, তারই ফল এই সব হামলা, কটাক্ষলাল শিবিরের। মমতা ব্যানার্জির শেষের কবিতা শুরু হয়েছে, সেই কারণেই এসব হামলা টামলাগুলো একটু চলছে। তাছাড়া তবে এই বিরোধীদের উপর এই হামলার আমরা তীব্র নিন্দা করি সবসময়। প্রাক ভোটের বিভৎসতা প্রতি পদে বিরোধী দমনের চেষ্টা গণতন্ত্রকেই ধুলোয় মেশাচ্ছে। ভোট করে কি লাভ আর, প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।